এই বাঙালি প্রতিবাদী হিন্দু মহিলা দিলীপ ঘোষের বিরুদ্ধে কেস করলেন। দিলীপ ঘোষকে পুরোপুরি জেলে ঢুকানোর প্রস্তুতি করে নিলেন এই বাঙালি হিন্দু প্রতিবাদী মহিলা। এই মহিলা দিলীপ ঘোষের নামে কি কি ধারায় কিভাবে কেস করলো, কি জন্য কেস করলো, পুরোপুরি তার নিজের মুখ থেকেই শুনুন। তিনি পুরোপুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। জয় বাংলা। আচ্ছা, আমরা কিছুদিন আগে দেখেছিলেন যে আগের সপ্তাহে আমরা একটি দুর্যোগের দিনে মালিপাতগোড়া থানায় এসে যে দিলীপ ঘোষ যে বাংলা বিদ্বেষী মন্তব্য করেছে তার বিরুদ্ধে এসে আমরা কিন্তু এখানে থানায় এফআইআর করতে এসেছিলাম। সেদিনকার প্রচণ্ড দুর্যোগ ছিল এবং খুবই বিধ্বস্ত অবস্থায় আমরা এসেছিলাম। তার জন্য থানা আমাদের একটি রিসিপ্ট কপি দেয় এবং সেটারই ফলো আপ করতে আজকে যখন আমি আসি এবং থানায় যে ডায়রির খতিয়ান নাম্বার এবং বিভিন্ন ধরনের এফআইআর করার জন্য যা কিছু তার যে ফলো আপ করার জন্য আমি যখন আজকে আসি, থানা আমাকে পরিষ্কার জানিয়ে দেয় যে ওরা এফআইআর করবে না। রিসিপ্ট কপি নিয়ে আমাকে বসে থাকতে হবে এবং কোনো এক হায়ার অথরিটি আছে যার কাছে এই রিপোর্ট পাঠানো হবে, তিনি যদি মনে করেন যে এটা এফআইআর যোগ্য তবেই এটার বিরুদ্ধে এফআইআর উনি করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাকে যুক্তি দেওয়া হচ্ছে যে এইখানে বসে দিলীপ ঘোষ একথা বলেছেন সেই থানায় গিয়ে আমাকে রিপোর্টটা করতে হবে। দিলীপ ঘোষ বলেছেন, আপনারা সবাই জানেন, মিডিয়াতে বসে যা তা মানে আপত্তিকর কুরুচিকর মন্তব্য করেছে, বাঙালি বিদ্বেষী মন্তব্য। আজকে থানা মালিপাঁচঘড়া থানা, হাওড়া উত্তরের মালিপাঁচঘড়া থানা আজকে দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর নিতে ভয় পাচ্ছে এবং পরিষ্কার জানিয়ে দিল আমাকে থানার আইসি যে উনি আমাদের সঙ্গে কোনো রকম কমিউনিকেট করবেন না এবং কোনোভাবেই এটাকে এফআইআর করবেন না। আমি থানায় বসে থাকবো যতক্ষণ না উনি এটার আমাকে সদুত্তর কোনো দেন, কারণ যে যুক্তি আমাকে বাচ্চাদের বালখিল্য যুক্তি আমাকে দেওয়া হচ্ছে তার কোনো মানে সেটা ঢোপে টেকার নয় এবং আমি যার কারণে থানাতেই বসে থাকবো, একলা হলে একলাই বসে রয়েছি, একলাই বসে থাকবো, আমি কিন্তু যাবো না। সুতরাং যদি আপনারা মনে করেন যে আমার পাশে থাকতে হবে তাহলে অবশ্যই আসুন, কারণ থানাতে কিন্তু ধর্না চলবে। জয় বাংলা।